ঘুমবি না? বেলা বাজে 9টা 10টা এখনো পর্যন্ত তোর ঘুম ভাঙে না? একটা কামের মধ্যে নাই, সংসারের দিকে কোনো খেয়াল নাই, কোনো কাজের দিকে কোনো খেয়াল নাই। তোরে নিয়ে আজ আমি কি করব? আমার হইছে যত জ্বালা। এমন বদ হইছে, সারাদিন খালি পয়রা পয়রা ঘুমায়। তুই আবি না, তোর পিটা তোর হাড্ডি গুড্ডি আমি এক করবো। ঠিক আছে, বুঝছি, অসুবিধা নাই, আমি একটু বাথরুম সারি আসি। আছি। তোমার নাম জানি কি? আমার নাম রূপা। ও রূপা, তোমরা দুজন বান্ধবী? হ্যাঁ জি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ঢাকা থেকে আসার পরে মানে এলাকায় কোনো লোকজন খুঁজে পাচ্ছিলাম না, একটু কথা বলবো, মনের কথা বলবো, ঘোরাফেরা করবো, কাউকে তালাশ করে পাচ্ছিলাম না। তোমাদের পাইছি, খুব ভালো, খুব ভালো লাগতেছে। তা ঘুরতে আসছেন, ঘুরেন। আসলে হয়েছে কি, লকডাউন চলতেছে তো ঢাকায়, সেই জন্য আমি ঢাকায় যাইতে পারতেছি না। এই যে আমার চুলের দিকে তাকাই, দেখো কেমন যে লম্বা টম্বা হয়ে, কেমন একটা আলঝাল লাগিয়ে গেছে, কাটাইতে পারতেছি না, কার সাথে কথা বলবো সেটাও পারতেছি না। তা আপনি ঢাকায় করেন কি? আমি এই গার্মেন্টসের সাথে জড়িত আর কি। আপনি গার্মেন্টসে চাকরি করেন? চাকরি না, চাকরি না, আমি গার্মেন্টসের ব্যবসা করি, ওই অ্যাক্সেসরি সাপ্লাই দিই, বিশেষ করে ইয়া জিপারটা সাপ্লাই দিই, জিপার। ও আচ্ছা আচ্ছা। আসলে হয়েছে কি, যেটা মনে মনে ভাবছিলাম মানে একটা ভালো মেয়ে খুঁজতে আসছিলাম আর কি, বিয়ে শাদি করার জন্য, লকডাউনের কারণে সেটাও বন্ধ হয়ে গেছে, পারতে আসি না আর কি, খুঁজে পাই না। আল্লাহ, আপনার এত বয়স হয়েছে এখনো বিয়ে করেন নাই? বয়স কি বলো, বয়স হয়েছে, এই যে আমি দেখা যায় একটু বইটা করি, বয়সের কথা বলো কেন তুমি? তা আপনার বয়স কত? জানি তুমি বয়সের কথা বলতেছো কেন, চলো না আমরা একটু ঘুরি। ওই দেখো, ওই দেখো কি সুন্দর ভেসাল পরে রয়েছে, নদী বিল কি সুন্দর, ওই দেখো মাছ হাত রাইতে যায়, টগর, ওই টগর হাত রায়, টগর ভাইসে যায়, চলো না আমরা একটু ঘুরি। হ্যাঁ আমরা একটু হাত রাই। সরি ভাইয়া, আমরা হাতর পারি না। কি বলো তোমরা, গ্রামের মাইয়া তোমরা হাতর পারো না, তাহলে কি পারো? আমরা ডান্স পারি, আমরা নাচি এবং নাচাই।
চল তানি। চিন্তা করবেন না, ঠান্ডা হয়েছে জ্বর কাশ আর যদি চেয়ারম্যানই না থাকে তখন তো ভালো বিয়াটা দি থাকতাম। এই তুমি কেমনে বুঝলা যে আমার চেয়ারম্যানই কি থাকবো না? ওমা আপনি কি বুঝেন না, এই যে সাইল চুরি, তেল চুরি, গম চুরি, যেই হারে ধরা পড়তেছে আর বরখাস্ত করতেছে, আপনি যদি এটা করে লয় তাহলে কি করবেন? খারাপ করি রে, আমি কি চুর? আমি কি চুরি করে আজ পর্যন্ত ঘরে এক মুঠ গম আনছি, এক বোতল তেল আনছি, 2 কেজি চাল আনছি? আমি চুর না? তোর বিয়া দিয়ে উদাহরণ দেয়, কি উদাহরণ দেয় জানাস? যে তোমার যদি চেয়ারম্যান গিরি চলে যায় গম চুরির দায়ে, তেল চুরির দায়ে, তখন তো কইবো চুরের মেয়া কেরা বিয়া করবো, বিয়া করবো না। উনি কি জানে এই আমার মেয়া, আমার কি পোলা যে 10 বারি ঘুরে 10টা মেয়া দেখে আমি বলুয়ে হম পাইতে, আমার হলো মেয়া পোলা, আমার বাইতে আহন লাগবো। আরে আব্বা তুমি মাথা কেমনে মাথা ঠান্ডা করো, ঘরে আইসি, এক গ্লাস পানি দিব, লেবু দিয়ে এক গ্লাস শরবত দিয়ে পারে, এক কাপ চা দিয়ে পারে, উনি না হলি কাহলি শুরু করে দিছে। এই সালাম সালাম করোনার সময় তুমি আমার বিয়া লইয়া কেন চিন্তা? আরে চুপ কর, এক করোনা করোনা কি করোনা? মুই আপনার দেখাই চোখ দেন আর চোখ যে কি করবো আমি
পাগল হয়ে যাবে তুই তুই দেখ খালি ফাউল মানুষ তো বুঝেন না ভাই উল্টা পাল্টা কথা বললে ঠেলে ভাই পড়ায় পড়ায় মানে কেন আরে পড়ায় ফেলাইছে কিনা সেটা তো সন্দেহ টানিরে পড়েন না তো সহজ ভাই মেয়ে মানুষ তো বুঝছেন না ভাই টাকা পয়সার কথা শুনে পর্যন্ত দিতে পারে ভাই শোন তোর একটা কথা যদি তানের দিকে চোখ দেয় না আর আর নাম কি জলিল না আর জলিলের লড়া কাটতে আর জল বানাবো এবার ফাটায় যেমন আদা জল আপনি জল গোলা করে যেমন পানি খায় না আর আমি সেরকম পাটা বানিয়ে ছেড়ে দেবো আমার মানুষ ছিল না আমার নাম সুজন মনে রাখবো গ্রামে তো রাস্তাঘাট ভালো না আনডেভেলপমেন্ট এরিয়া ডেভেলপ কবে হইবে সেটা তুমি বলতে পারি না কি সেই জন্য আর কি গাড়িটা রাখতে চলে আইছি আর কি না না ঠিকই আছে আসলে গাড়ি নাই না ভালোই করছেন কারণ আপনার ওজন আপনার যেটা ওজন আছে না সেই ওজন গাড়ির ওজন সব ওজন মিলে জিনিসটা দেবে যেত আচ্ছা হাতে এটা কি দিয়েছেন রং লাগাইছেন নাকি না না রং না রং না এটা হচ্ছে ট্যাটু 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 হ্যাঁ মানে এটা পার্মানেন্ট কিছু না টেম্পোরালি টেম্পোরালি তাই তুমি কি করো আজকাল কি বাদাম মেদি ঘুরিয়ে বেড়াও না কিছু কাম কাজের সাথে জড়িত হয়েছো কি করো কি না কিছু করি না মানে চিন্তা ভাবনা করতেছি না ব্যবসা ব্যবসা করবো আর কি 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 করবা কি বলো তো এই দেখি ভেজিটেবলের ব্যবসা করতে পারি আরে ভেজিটেবলের ব্যবসা করি কি হইবে তোমার হ্যাঁ কি বলো এটা তো তোমার এই কারণ বাজারে যাইতে হবে ঢাকায় ওই কারণ বাজার না যাই তুমি আমার কাছে যোগাযোগ করো আমি তোমাকে একটা ভালো কাজে ঢুকাই দিতে পারবো বুঝতে পারছো ঘটনা হয়েছে যে আমি তো ঢাকা শহরে বিশাল গার্মেন্টস ব্যবসায়ী বিশাল মানে আমার নাম ডাক গার্মেন্টস সেক্টরে যাই বলবো আমার কথা জলিল ভাই এক নামে সবাই চিনে ফেলাইবে ঘটনা হয়েছে যে আমি ওই গার্মেন্টস সেক্টরে বিশেষ করে ওই অ্যাক্সেসরিজ সাপ্লাই দিই অ্যাক্সেসরিজ বুঝছো অ্যাক্সেসরিজ সাপ্লাই দিই সেখানে মনে করো যে ওই জিভার হ্যাঁ ওইটাই বিশেষ করে আমি সাপ্লাই দিই মানে সেটা বলতে পারো যে প্রত্যেকটা গার্মেন্টসে সব গার্মেন্টসেই আমার মাল চলে যায় তাই তুমি আমার সাথে যোগাযোগ করো আমি আমার সেক্টরে আর ভালো জায়গায় প্রোভাইড করে দিতে পারবো বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে আপনি একটা মাঝি রেখেন মাঝি কেন ওই যে নৌকার মাঝি আছে না একটা মাঝি রেখে দিয়ে কারণ দেশের যে অবস্থা বন্যা বাদলের যে অবস্থা তো বলা তো যায় না মোটরসাইকেল যদি না চলে তখন চলবেন কিভাবে একটা মাঝি রাখলে নিজেও মাঝিগিরি করলেন আর মাঝে মাঝে মাঝির ড্রাইভারও নৌকাটা চালাইলো আর কি তাছাড়া ঘরটা যদি বাইরে না পারেন কোনো কারণে তখন তো সমস্যা হবে না ফালতু না মাঝি মাঝি দেখিয়ে বলো কি অবস্থা করে তুই খেলে
लगी है तू मेरी हर खुशी है यारा बोरी शांति अबा तू मेरी जिंदगी है तू ही चांद तू ही प्यार तू ही आशिकी है तू ही आशिकी है तू मेरी जिंदगी যখনই না তখনই মনে হয়েছে তোর চুলে ফলস আইটেম আছে তাহলে তোর তোর সময় সেলুনে যেতে দেখি না তুমি ফেলাও যদি যদি কোনো কারণে ভাসে তখন মানুষজন কইতে পারে যে লাশের মাথা পাওয়া যায় নাই চুল পাওয়া গেছে তারপর পুলিশ আসবে তদন্ত হবে এটা সেটা হবে যাবে নানান কিছু হইতে পারে দরকারটা কি আমরা কোনো সাক্ষী রাখবো না জিনিসটাকে কবর দিয়ে ফেলাবো চলেন আর চুল কবর দেওয়ার খুব দরকার আছে কারণ চুল দিয়ে কিন্তু অনেক কিছু নির্ধারণ করা হয় বংশ টংশ হাবি জাবি বহুত কিছু হয় দরকারটা কিন্তু চান্স দেওয়ার ওই শালায় মনে করে আগামী 15-20 দিন বাইরে যেতেও পারবে না আর আর চুল ঢাকা দিয়ে কেমনে আনবো লকডাউন না আপনারা হচ্ছেন তরুণ সমাজ তরুণ সম্প্রদায়ের লোকজন তাই না আপনাদের সাথে মাঝে মাঝে বসে কথাবার্তা বলা আমার দরকার তরুণরাই হচ্ছে দেশ গড়ার কারিগর আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের ভালো মন্দ আগামী দিনে এরাই দেখবে এবং আপনাকে যে কথাটা কইতে চাই দাঁড়ান আমার একটা ফোন আছে ফোনটা ধরে নি হ্যালো কে কাকা আমি জলি আরে কি কবি কয় এত বারবনিতার কি দরকার কই ভালা কাকা সর্বনাশ হয়ে গেছে মোর বাড়িতে চুরি হয়ে গেছে কি কি চুরি হয়েছে মহা মূল্যবান জিনিস এটা আমি বুঝেই বলতে পারতেছি না আরে সে মূল্যবান জিনিসটা কি টাকা পয়সা না সোনা চাঁদি আরে কাকা হাসতেই তো মহা মূল্যবান জিনিস স্যার যাই হে স্যার আর কেউ বুঝতে পারবে না দুই নাইতে কোনে না কইতে পারলি পায় এটা আমার কাছে আয় এক হয়ে যা না না আয় আমার সামনে আসা সম্ভব না কাকা বুঝছি বুঝছি মানে বোঝার বাকি নাই আর কি সুরে তোর আড্ডি গুড্ডি যা আছে সব দূর আমরা ছোটাই হয়ে গেছে আরে কাকা যেটা নেছে এটা না দিয়ে যদি বড় আত্মাও বাকি ফিরে যাইতে
দেখছেন দেখছেন কত বড় হারামজাদা মুখের উপরে ফোন কেটে দেয়। আপনাকে যে জিনিসটা কইবার চাইছিলাম ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ ইম্পর্টেন্ট, বইটা গেছে গা, চুরি হয়ে গেছে ওর বাড়িতে। যার যার বাড়িতে ফোন দিয়ে কয়ে দিন সবাই যেন মা খালা চাচি ফুপু যারা আছে সাবধানে যেদিন থাকে। আমি এখন ওই বাড়িতে যাবো, আপনারা কি যাইবেন আমার সাথে? গেলাহেন হ্যালো আম্মু, এই মোর কবুতর গুলো একটু খোপে হান্দাই রাখো তো। হ্যালো আব্বা, এই যে গরুটা কোলায় বাড়ির মধ্যে চোর ঢুকছে, তাতে উড়াও। হ্যাঁ আম্মু, আমার ব্যান্ডের বাহিরে, তুমি ওইটা ভিতরে নিয়ে যাও, চোরে নিয়ে যাবে, এলাকা চোর ঢুকছে। হ্যালো আল্লাহ, কি হইবে কি হইবে আবার? উই এর কেমনে বাইরে যাবো, কোথায় পাবো এই পশুরা? আই লাভ দের মধ্যে কেমনে বাইরে যাবো, কি করবো? আরে তাম ছাড়া দেখছো, আরে আল্লাহ। হ্যালো একটা ভাইয়া, জলিল ভাইয়া, আমি সুজন, আপনি আমাকে চিনতে পারেন নাই? শুনলাম যে আপনার নাকি কি নাকি হারাই গেছে, কি নাকি চুরি হয়েছে শুনলাম, ঘটনা কি সত্য নাকি? কি বলতেছো তুমি, কি হারাইছে? কি হারানো জিনিস ফিরে পাওয়া কিন্তু খুব কষ্ট। ইংরেজিতে কিন্তু একটা কথা আছে ভাইজান, when money is lost nothing is lost, health is lost something is lost, character is lost everything is lost, but আমি বলতে চাই when hair is lost the world is lost earth is lost। এই এই ও সে বাবা পড়া ফোন রাখান, আইছে একটা গান দিতে আইছে, অত কথা ফুলো কল লাগবে না, আইছে ফোন রাখো। তোর শূন্য হৃদয় পদ্মনি যা যারে পদ্মার ঢেউরি, ও উঠার পাইলি কেমনে? শোল চুরি হয়েছে ও জানলে কেমনে? মুই তো খালি কাকার কাছে কইছি, হ্যাঁ তো শোলের কথা কিছু বলি নাই, অন্য কিছু কইছি, অন্য কিছু চুরি হয়েছে এই কইছি, ওটার বেলে কেমনে? জানো সুপা, আমার না খুব টেনশন লাগতেছে। কেন? আব্বা চেয়ারম্যান না, আব্বা যে হুটহাট কি ডিসিশন নিব এটা কেউ কইতে পারে? এমনিতে আব্বা চাইতেছে আমার বিয়ে দিতে, এখন বিয়ের পরে নতুন একটা পরিবেশে আমি কিভাবে অ্যাডজাস্ট করবো এটাই চিন্তা করে করে আমার টেনশন দিন দিন বাড়তেছে। আরে তুই টেনশন করস কেন? এখন ইউটিউবে কি না আছে না পাওয়া যায়, নাচ গান সেলাই মেশিনের কাজ, তারপর রান্না বান্না সব কিছু পাওয়া যায়, শুধু একটু এমবি খরচ হবে এই তো, শ্বশুর শাশুড়ি তার তোরে খোটা দিতে পারবো না। এটা অবশ্য তুই ঠিক কথা কইছস। আপনারা কি করেন এখানে? আমরা এখানে নাচি। হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছেন, আপনারা নিজেরাও নাচেন মানুষেরও নাচান। তা আপনি কই থেকে আসলেন, কার উপকার করে আসলেন? আপনি তো সারাদিন মানুষের উপকার করে বেড়ান। আর কার উপকার করতে পারলাম, ওইভাবে তো উপকার করা যায় না, উপকার করতে চাই কিন্তু পারি না আসলে। হ্যাঁ উপকার করতে হইলে তো কিছু একটা করা লাগে, আপনি না করেন চাকরি না করেন ব্যবসা কেমনে উপকার করবেন? আমি যে আপনার উপকার করতে চাই সেই কথা আপনার কেটে গেল। এই চল উঠ। আচ্ছা তুই যা, আমি আইতেছি।
এই জলিলের বাড়িতে যে চুরি হইছে এই খবর জানেন? হ্যাঁ শুনছি, জলিলের নাকি কি চুরি হইছে। কিন্তু চুরিটা কেডা করলো এটা কিছু জানেন? জানি না, আমি তো আর পুলিশ না, চোর না। আমি কি চোর যে আমি জানবো? আপনি চোর কি কয় না কয়, আমি এবার কার কি চুরি করলাম? করছেন, আপনি অনেকের অনেক কিছু চুরি করছেন, সব কথা আপনার কওয়া যাবে না। হ্যালো, কে? আসসালামু আলাইকুম খালাম্মা, আমি জলিল বলতে আছি। জলিল বলো, জলিল ফোন দিছো কেন? খালাম্মা আমার একটা জিনিস চুরি হইছে, আমার ধারণা এই চুরিটা আপনার পুত্রধন করছে। আমার পুত্রধন তোমার জিনিস চুরি করতে যাবে কেন? হ্যাঁ অনেক কারণ আছে, আমি ঢাকা শহরে ব্যবসা করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমি গ্রামে আছি, একটা মোটরসাইকেল কিনছি, হ্যাঁ একটা ড্রাইভার রাখছি, এটা আর সহ্য হয় না। ব্যাপারে বলে কি এগুলো দরকার কি? হ্যাঁ একটা মাঝি রাখো, মাঝি রেখে নৌকা চালাও, আমি আমার সে হিংসা করে বিভিন্ন বিষয় নিয়ে, সে আমাকে হিংসা করে, আমাকে সহ্য করতে পারে না। সে আমাকে বলে হ্যাঁ আপনার তো অনেক জিনিস সারাই দিতে পারে, কেন কিসের জন্য এই কথা বলবে সে আমাকে? হ্যাঁ সেখান থেকে তোমার সন্তানের উদ্রেক হয়েছে। হ্যাঁ এই তোমার কি জিনিস চুরি হয়েছে? হ্যাঁ সেটা বলা যাবে না খালাম্মা। আর বলা যাবে না যে এই কথা, সেই কথার জন্য তুমি আমার ফোন দিছো কেন? হ্যাঁ আমার পোলা তোমার কি চুরি করতে গেছে? আমার পোলার কি কোনো কিছুর অভাব? হ্যাঁ ফালতু কথা কও পোলা, তোমার আছে নাকি? আরে আমার চুল আছে, চুল। দেখছো বেদ পোলা জানি কোনকার চুল বলে চুরি হয়েছে, আর তোর চুল আমার পোলায় কেন চুরি করতে যাবে? আমার পোলার মাথায় কি চুল কম আছে নাকি? হ্যাঁ ফালতু পোলা জানি কোনকার, তুই আবার আবি না বাড়িতে আয়াল, তারপর তোর আমি বুঝামু যে চুল কেমনে চুরি হয়। আমার পুত্রধন তোমার জিনিস চুরি করতে যাবে কেন? হ্যাঁ অনেক কারণ আছে, আমি ঢাকা শহরে ব্যবসা করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমি গ্রামে আছি, একটা মোটরসাইকেল কিনছি, হ্যাঁ একটা ড্রাইভার রাখছি, এটা আর সহ্য হয় না। ব্যাপারে বলে কি এগুলো দরকার কি? হ্যাঁ একটা মাঝি রাখো, মাঝি রেখে নৌকা চালাও, এটা কোনো কথা খেলে মা বলে? হ্যাঁ আমি আমার সে হিংসা করে বিভিন্ন বিষয় নিয়ে, সে আমাকে হিংসা করে, আমাকে সহ্য করতে পারে না। সে আমাকে বলে হ্যাঁ আপনার তো অনেক জিনিস সারাই দিতে পারে, কেন কিসের জন্য এই কথা বলবে সে আমাকে? হ্যাঁ সেখান থেকে তোমার সন্তানের উদ্রেক হয়েছে। হ্যাঁ এই তোমার কি জিনিস চুরি হয়েছে? হ্যাঁ সেটা বলা যাবে না খালাম্মা। আর বলা যাবে না যে এই কথা, সেই কথার জন্য তুমি আমার ফোন দিছো কেন? আমার পোলা তোমার কি চুরি করতে গেছে? আমার পোলার কি কোনো কিছুর অভাব? হ্যাঁ ফালতু কথা কও পোলা, তোমার আছে নাকি? আরে আমার চুল আছে, চুল। এই জলিল ভাই কোথায় আছেন? চেয়ারম্যান সাহেব আসছে, কি হয়েছে আপনার, কি চুরি হয়েছে?
না মুই বাইরে যাবো না মুই ভিতরে থাকমু অসুবিধা আছে মহা সমস্যা তে তোর অমূল্য সম্পদ কি চুরি হইছে আয়া যদি না কস চুর ধরুম কেমনে বিচারি করুম কই থেকে সামনে আয়া ক হ্যাঁ আমার কথা তাই একটা জিনিস চুরি হইছে কি চুরি হইছে সেটা যদি আমরা না জানি চোরটা ধর্ম কি করে আতাছরা চেয়ারম্যান সাহেব নিজে এখানে আসছে আর আপনার এত বড় একটা সমস্যা যদি হয় সেই সমস্যার সাথে আমরা সবাই সমবেতি আমরা দুঃখিত আমরা দুঃখিত হয়ে চেয়ারম্যান সাহেব আসছি হ্যাঁ আপনার দুঃখের সাথে আমরা সুর মিলাবো না না খালি সুর মিলাবো নাকি ওর দুঃখে তো তার মাঝে গানও গাইনি বসমতি আসে না থাক লাগবে না আরে না না আসেন আপনি দলিল ভাই আসেন আসেন কিরে মেয়া মানুষের ম্যাক্সি না শার্টের কলার তো দেখা যায় শার্ট দিয়ে মাথা ঢেকে রাখছে ঘটনা কি খালি চোখ দুইটা দেখা যাবে লাগছে তোর মাথা ঢাকা থুত্তা ঢাকা গাল ঢাকা সবই ঢাকা তোর অমূল্য সম্পদ কি চুরি হয়েছে কি চুরি হয়েছে ভাই বলেন না আপনি জিজ্ঞেস করেন না কি চেয়ারম্যানের কাছে বলো আচ্ছা ঠিক আছে আমার মনে হয় চেয়ারম্যান সাহেব আমার মনে হয় কি ওই একটা পুলিশ আর নাহলে সাংবাদিক খবরদার হচ্ছেন পুলিশের সাংবাদিক আসলে তার কি চুরি হয়েছে আমার মনে হয় সে বলতে লজ্জা পেতেছে তাদের কাছে লজ্জাটা ভেঙে ফেলবে ঠিক আছে খারাপ খারাপ হয় না দুই চারজন পুলিশ আর সাংবাদিক চেয়ারম্যান সাহেব আমার মনে হয় কি যে পুলিশ সাংবাদিক না ডাই কিয়া আমরা ওনার পুরো শরীরে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়িয়ে দিলে তখন হচ্ছে কি মানুষ দেখবে ভাইরাল হইবো তখন তার যে কি সমস্যা ঠিক আছে মানে ওনার ইন্টারভিউটা আমরা যদি ইউটিউবে খালি ছবি নিলে হইবো না মানে কি হারাইছে কি বিষয় আছে নিতান্ত কইলে তাহলে এই কাজ করেন এই কাজ করেন আমার মনে হয় ইউটিউব এই যে এই ঠিক আছে করমু জাফরের বাড়ির ছাগল চুরি করিয়া ওই ছাগল জবতিয়া ছাগলের মাংস রাইকে দিবি আর চামড়া আর মাথা সুজনের বাড়ি তুইয়াবি পারবি না এইটা কি এমন কথা মাংস আমরা রাখমু চামড়ার মাথা ওই সুজনের বাড়ির দিমু কে লেগা মাদ্রাসা দিমু আমরা তো বোঝা লাগবে না যা কইছি সেইটা আপনি করেন যান শিগগির যান ঠিক আছে করবার পারি তবে আমার টেহা সব অ্যাডভান্স দেন লাগবে আমি বাহির কোনো কাম করি না এক
ভাই একটা কথা কই কি আপনার মাথা যে জাগটা চুল আছে এগুলি গেল কই তাও এনেছে আমার যে কাঁচা কাঁচা কাল গরম করে ফাড়াই গেলাম ফাজি জানি না মুসুর কোথায় গেছে কি আছে তোর দরকার কি তোর যে কাম করতে হবে সেই কাম কর যা শিখি যা এরকম করেন কে যাইতাছি কুকুরের দিকে দেখি কারবারি ওষুধটা আমার লোকের যায় না কিন্তু তরকারিটা যায় তরকারিটা সিজনাল তো মানে সব সিজনে সব ধরনের তরকারি বেঁচে যায় তাছাড়া এখন তো মনে করো করোনার সময় মানে সবাই মনে করো তরকারির ব্যবসায় ফুলুস্তুল অবস্থা সারা পৃথিবীতে বুঝছো আর আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে করোনা যদি থাকে আর নাও থাকে তরকারি কিন্তু চলবেই এই জন্য আমি তরকারির ব্যবসাটা করবো বুঝছো মানে ভেজিটেবলের তুমি কি বলো তুমি রাজি হাউ ডেয়ার ইউ আপনি নিজেকে কি ভাবেন হ্যাঁ একজন তরকারিওয়ালা হইয়া আপনি আমার বিয়ে করার স্বপ্ন দেখেন এই ভাবেন কি আপনি নিজেরে তাহলে কি বিয়ে করবা ফেরিওয়ালা না সুরিওয়ালা আমি ফেরিওয়ালা বিয়ে করব না সুরিওয়ালা বিয়ে করব এটা আপনারে বলতে হবে রাখেন ফোন এই এই হ্যালো ছাগল চুরি করবি রংপুর সেরা তো পুরো সোর্স তোর গেল খেল করছ আমার তাই মনে হয় ভাই চুরি সামরি করতেছ নাকি কোন হইতেও পারে ভাই সাসা সাসা লাগে আচ্ছা ঠিক আছে তুই সব থাক আমরা যারা নিয়ে কথা কইতেছ না হেডলি কথা কই ঠিক আছে ভাই Thank you.
আমি সুজনের আম্মা। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছে এটা জানি না, আর কি করবা তুমি? হ্যাঁ, তুমি একটা কথা আমার সত্য করে কত, এই যে সুজন মাঝে মধ্যে রাতের বেলা গিয়া এহেন এহেন ঘুরে বেড়ায়, সে কি তোমার লাগে দেখা করতে যায়? এটা কোন ধরনের কথা বললেন? আপনার ছেলে আমার সাথে দেখা করতে আসবে কোন দুঃখে? ওর ভাবগতি চালচলন দেখে আমার মনে হয়েছে, তাই তোমার জিগাইতাছি। হ্যাঁ সেটা তো মনে হবেই, আমার তো মনে হচ্ছে আপনার ছেলে যেটা চায় সেটা আপনার দিয়েই বলায়। এই মেয়ে, এই তুমি এমন বেয়াদব মতন কথা কইতাছ কেন? হ্যাঁ চেয়ারম্যানের মাইয়া হইছে দেখে কি তোমার পাখনা গজা গেছে গা? বেয়াদব সেমনি জানি কোন আনকার। এই তুই কার সাথে কথা কস? সুজনে মা ফোন দিছে, দেখো তো কি কয়। এই কি হইছে, আপনি ফোন দিছেন কেন? পিড়িতের আলাপ করার জন্য ফোন দেই নাই, আপনার বেয়াদব মাইয়ারে জিগান যে আমি তারে কেন ফোন দিছি। আমার মাইয়ারে আপনি বেয়াদব বলতেছেন? আপনি ফোন দিছেন কিসের জন্য সেটা বলেন। শুনেন, আমি আপনার মাইয়ারে একটা সহজ একটা সরল একটা সোজা কথা জিজ্ঞাসা করছি। আমি জিজ্ঞাসা করছি যে আমার পোলা সুজনের ভাবগতি দেখে মনে হইতাছে যে তোমার লগে আমার পোলার একটা ঝামেলা আছে, আর ঝামেলা কি সত্যই আছে কিনা সেটা জানার জন্য তার আমি ফোন দিছি, আর সে কিনা আমার লগে বেদের মতন কথা কইতাছে। আমার মাইয়া আপনার বাদামিয়া পোলার সঙ্গে কেন দেখা করতে যাইব? হ্যাঁ ও একটা চেয়ারম্যানের মাইয়া, দেশে কি পোলার অভাব পড়ছে যে আপনার বাদাইম্মা পোলার লগে দেখা করতে যাইব? ফালতু জানি কোনখানকার। এই এই কি কইলেন আপনি, কি কইলেন? হ্যাঁ আমি ফালতু না তুই ফালতু? কি বললেন? ঠিকই বলছি, তুই বলছি, তুই ফালতু বলছি। কত বড় সাহস! হ্যাঁ আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে আমি ওরা বুঝামু। এত যন্ত্রণা আমার সহ্য হয় না। এই তুই সজনের লগে দেখা করো কোথায়? না মা, আমি তার সাথে দেখা করবো কেন, হেই আমার পিছনে সারাদিন ঘুরে। দাও মোবাইল। কি করলেন? হ্যাঁ আমি ফালতু না তুই ফালতু? কি বললেন? ঠিকই বলছি, তুই বলছি, তুই ফালতু বলছি। কত বড় সাহস! হ্যাঁ আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে আমি ওরা বুঝামু। এত যন্ত্রণা আমার সহ্য হয় না। এই তুই সজনের লগে দেখা করো কোথায়? না মা, আমি তার সাথে দেখা করবো কেন, হেই আমার পিছনে সারাদিন ঘুরে। দাও মোবাইল। কি হলো? আবুল ক ভাই, আজকে কোনো ভাবেই চুরি করা সম্ভব না ভাই। কে কি হয়েছে? আরে ভাই, হ্যাঁ তো হের বল লগে ঘুমায় না, ছাগলের লগে ঘুমাইতেছে, আবার ঘুমায় ঘুমায় ছাগলের লগে কথা কইতেছে ভাই। এই অবস্থায় ভাই চুরি করা খুব রিস্ক হয়ে যায় ভাই, সম্ভব না। তা বুঝি, আপনি কি পারবেন না না পারবেন না ভালো করে বুঝি, এখন আপনি আইয়ে পড়েন তাড়াতাড়ি, এই যে আমার টাকাটা ফেরত দেন। এটা কি কন আজকে দেন লাগবো? হ্যাঁ নগদে ফেরত দেওয়া লাগবে। আই তুই আচ্ছা ঠিক আছে, আইতেছে। এই কি বিষয়টা কি? হ্যাঁ
তুই বাড়ির মধ্যে আইসা তারপরে কাঁঠাল গাছে নিচে হেন শুয়ে রছস কেন আর তুই এগুলো কি শুরু করছস আমারে কত কি শুরু করছস আমি ওই জইল্লা জইল্লা আমারে ফোন কইরা কইতাছে বেচারি এমনে টাক তার চুল বলে তুই চুরি করে নিয়ে আইছস জইল্লার মাথায় টাক তার মাথার চুল আমি চুরি করছি সে ফোন দিয়ে তোমারে কইছে লগ লগ তুমি বিশ্বাস করছস এটা কোনো কথা সেটা তো আমি জানি না কিন্তু আমারে তো ফোন কইরা কইলো যে তুই চুল চুরি করে নিয়ে আসছস আচ্ছা মা তুমি একটা জিনিস বুঝছ না কেন আমি কে আমি তোমার ছেলে আমি একটা হিট ছেলে মানে আমি এই গ্রামের নানান লোকের উপকার করি নানান সময় নানান লোকের কত কাজে আমি চলে যাই হ্যাঁ আসলে সমস্যাটা কি জানো এই দুনিয়াতে যারা হিট থাকে তাদের সঙ্গে মানে এরা নাম জড়ায় আর নিজেরে হিট করানোর জন্য এইসব কথাবার্তা বইলা এসব সব বদনাম ছড়ানোর চেষ্টা করে আর তুমি সেই বদনাম সংসার বিশেষ করে ফেলাইলা আমি বুঝলাম না কিছু থাক হয়েছে তুমি যে কি সেটা আমি খুব ভালো করে জানি কেন জানবা না কেন তুমি তোমার মা তুমি তোমার সম্বন্ধে জানবা নাকি তুমি রাইতে বেলা কোনানে কোনানে ঘুরে বেড়াও কি কি কইরা শতান নাই ঠিক আর তুমি যদি কোনো অন্যায় নাই কইরা থাকো তাহলে একটা মানুষ কি জন্য তোমার পিছনে লাগবে হ্যাঁ এগুলা মা এগুলা কি এগুলা এগুলো বলে গুজব 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 নিয়ে কিন্তু তুমি অনেক কথা বলতে দিচ্ছ গুজবে কান দেও না বুঝছো থাক হইছে আমার আর গুজব বুঝানোর দরকার নাই এই তুই এখানে কাঁঠাল গাছের নিচে শুয়ে আছিস কেন তোর কি ঘর নাই বিছনা নাই যা ঘর যা যাইতেছি মানে কাঁঠাল গাছের নিচে শুইলেও সমস্যা আমি বুঝলাম না কিছু সব জায়গায় দোষ মেলা কাঁঠাল তো কোনো কাঁঠাল যদি আবার পাইকারি দিয়ে যায় বসে থাকলে আবার মাথায় করতে পারে ভাই তখন কি কথাবার্তা কইলো কি বলছে কি বলে নাই আমি তো মেয়ের বাপ আমার বউরে পর্যন্ত ছাড়ে নাই একদম অপমান অপদস্থ করে ছেড়ে দিছে এটা কি তোর মা ঠিক করছে তোর মা দামি খাই না পিন্দি যে তোর মা এরকম ভাবে আমার মেয়ের আমার বউরে এই সমস্ত কথাবার্তা কইবো দেখেন আমি ঘটনা আগা মাসা জানি না তারপর যেটুকু আমি বুঝতে পারতেছি সমস্যা যেটা হয়েছে সেটা আসলে আমার মায়েরও সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনার মেয়ের আপনার মেয়ের সমস্যা আপনার মেয়ে আমাকে রিকোয়েস্ট করছে যে আমি কি তাকে বিয়ে করতে চাই কিনা মানে আমার জিজ্ঞেস করছে তারা আমি বলছি যে দেখো হ্যাঁ তোমাকে বিয়ে করা যায় কিন্তু সে আবার আমার শর্ত দিচ্ছে আমি যদি তারে বিয়ে করি আমার নাকি কিছু একটা করতে হবে তখন আমি বলছি দেখো আমি করলে করতে পারি ধরো এখন তো সরকারি চাকরির বয়স নাই তবে চাকরি করলে সরকারি ব্যবসা করলে তরকারি আর কারবারি করলে ঔষধের কারবারি সোজা কথা হচ্ছে কিন্তু চাকরি যেহেতু সরকারি বয়স নাই সেহেতু আমি চিন্তা করলাম যে এই ভেজিটেবল মানে তরকারি ব্যবসাটাই করা যায় কিন্তু এই তরকারি ব্যবসা করলে আপনার মেয়ে আবার বিয়ে করতে রাজি হয় না সব কিছু মিলে আর কি এরকম একটা সমস্যার মধ্যে আছে এটা নিয়ে হয়তো বাচ্চিত হতে পারে কিন্তু বাদ বাকিও জানি না তবে তরকারি যদি বিয়ে করে আমি রাজি না না তুই এটা কেমনে ভাবলি শাক সবজি তরি তরকারি বেচা খাইবো তার কাছে হেই পুলার কাছে হেই বাড়িতে আমার মেয়ে আইন আমি দিয়ে দাও দাদা আমার কত জিনিস শুনে নেই আপনি তো তরকারি ছাড়া একটা বলো খাইতে পারেন না তা আপনার জীবনে তো তরকারি দরকার আছে তরকারিটা এমন একটা জিনিস সারা জীবন করে আপনি খাইতে হবে এই ব্যবসা কিন্তু অসল ব্যবসা না আরেকটা ব্যবসা বলি ঔষধের ব্যবসা কিন্তু অসল না আর সরকারি চাকরিজীবী তারা কিন্তু মনে করেন যে মাস শেষে বেতন পাবেই আবার মনে চাকরি চলে যাওয়ার পরে তারা কিন্তু পেনশন পাবে মানে একটা কিন্তু ব্যাপার আছে কিন্তু আমি যদি পারবো না সেই জন্য বসে তরকারি ব্যবসা করবো ব্যাপারটা কি হ্যাঁ কি হয়েছে কি চেয়ারম্যান সাহেব আপনি তো অনেকক্ষণ ধরে শুনতেছে আমার পোলার লগে তর্ক বিতর্ক করতেছেন আমি তো ঘরের থেকে সবকিছুই শুনতে পাইলাম কি হয়েছে কি বিষয়টা কি তাইলে আবার জিজ্ঞেস করেন কেন আপনার মাইয়ার এমন কি গুণ হয়েছে যে আমার পোলার লগে তার বিয়া দেওয়াই লাগবে মা 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 রাগ হয় না তো জিজ্ঞেস বোঝার চেষ্টা করো ওনার মাইয়ার গুণ না থাকলেও সমস্যা নাই মায়ের রূপ আছে মাইয়া কিন্তু মায়ের কালার পাইছে বাপের কালার পাইলে মাইয়া মনে করো বাজারে কি অবস্থা আমি জানি না তবে তোমার মতো একটা মহিলার পাশে যদি সে থাকে মানে আমি যদি তার বিয়া করি
তাহলে কিন্তু তোমার গুণের সাথে মিলা সে কিন্তু গুণবতী হইতে পারে, তুমি অ্যাকসেপ্ট করতে পারো নিতে পারে। হন আমার মেয়ের গলায় ঢিলা বাইন্দা কলসি বাইন্দা গাঙ্গে ডুবাই দেবো, তাও তোর মতো পোলার কাছে মেয়া বিয়া দিব না। আমি পাইসা থাকতে আমার মেয়ে এই বাড়ির পোলার বউ আইব না। তুই মানে এত সিরিয়া পানিতে ভিজাইস না, কম কইরা ভিজা বুঝছ? সবজি পেসা খাবি তার কাছে পোলা বেয়ে আমি তোর আলটিমেটাম দিয়ে যাই বলেন। আমি দুই দিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মেয়ের বিয়া দিয়ে তোর আমি দেখাই দেবো, পাঁচটা গরু কাইতে এই গ্রামের যত মানুষ আছে লাইন ধরে বহে খাওয়াই দেবো, তারপরে তুই বুঝবি আমি কি। রাজা চব্বিশ ঘন্টা দুই দিন, চব্বিশ ঘন্টা একদিন, একদিনে যদি আপনি একদিনেই দিবো বিয়া, ঠিক আছে? একদিনে বিয়ে করা এখন বৈশ্বিক যে অবস্থা, সারা দুনিয়ার যে অবস্থা, যে সিচুয়েশন, এই সিচুয়েশনে পোলা খুঁজে পাবেন কিনা এটা নিয়ে খুব আমার ঝামেলা আছে। আর পাঁচটা গরুর কথা কইছেন না, এই পাঁচটা গরু কাইটা যদি আপনি খাওয়ান মানে যে লোকজন জমায়েত হবে এই কারণে তো পুলিশ আপনি আটকাই নিয়ে চলে যাবে, এটা তো পাবে না। তবে তবে মা, একটা ছেলে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে সে তার মেয়েকে গসাই দিতে পারে, ছেলেটা আমার খোঁজে আছে, ছেলেটা কিন্তু খুবই ভালো ছেলে, ঝাঁকড়া চুল আছে, মানে এই পরচলা পরে ঘুরতো, জল্লে আছে না, জল্লের দিয়ে বিয়ে করাতে পারেন। জল্লের তো কোনো কাম নাই, জিপারের ব্যবসা করে, অবশ্য জিপারের ব্যবসা কিন্তু ভালো ব্যবসা, আপনি বিয়ে দিয়ে দিতে পারেন। আর আমি যেটা শুনছিলাম যে জলিলের কোথায় একটা বিয়ে সাথে আসে নাকি ঢাকায়, একটা পোলামের কথা শুনছিলাম, বিয়ে হলে আপনি কিন্তু নাটক করে নিয়ে ঘুরতে পারবেন টান্দিনিয়া, বুঝছেন? আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এরকম ছেলে কিন্তু আচ্ছা ঠিক না, আপনার মেয়ে কিন্তু সত্যি নির্ভর করতে পারবে, রাজি যেতে পারেন। বেটকি মারিস না, বেটকি মারিয়া কথা কইস, আর এই তাত্ত্বিক কথাবার্তা আমারে কবি না, আমি তোর তাত্ত্বিক কথাবার্তা হন বাড়াই নাই, তোর মায়ের সাপ থাক কই দিস, আমার মেয়ের দানে ফোনে বিরক্ত কর না করে। আচ্ছা ঠিক আছে, দাদা ওই ওনার মাথায় চুল কি সাদা পাটে নাকি? সেটা তো ওনার বিষয়, সেটা তো তোর বিষয় না। এই খারাপ এসব কে সত্যি ধর, আর হুনবার কাইনা তোমাকে কথা হুনা শেষ, মে আর কাছে বিয়ে দিব সত্যি বেশ ওর কাছে দিছে গ্রামের খরচ লাগাই দিছে। শুনছি যে তুই ওই মাইয়ারে বিয়ে করতে চাস, তাহলে কিন্তু তোর খবর আছে, কয়ে দিব, সাবধান হয়ে যাস। তাহলে বললাম মনে হলো অসুবিধা নাই, কাঁঠালের আটা শস্য তেল দিয়ে ছাড়ায় না, আমি করে ছাড়াই পেলাম মনে হচ্ছে দেখি। আরে বাজান ভালো করে খা খা, তোর তো ভালো করে কিছু খাওয়ান দিতে পারি না, জানা যে আকাল পড়ছে কোন সমাজে দুনিয়া থেকে চলে যায়, তোরা আমার মাফ করে দিছে বাজান, আমার মাফ করে দিস, নে খা খা উটু খা খা, এ বলটু বলটু সলটু খা। ভালো করছো ভালো করছো, এই বলটু বলটু সলটু দেখ তোকো মায়ের তোকোর লাগে মেলা কাঁঠাল পাতা লই আছে, খা 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 খা। এই এরকম করে ঝাড়ি দিয়ে কইতে তোকে, হ্যাঁ আরে মায়ের করে খ, পুরাই তো আমার বলা পাই, হ্যাঁ নিজের সংসারে তো আর বলাবান হলো না, এই পুরাই তো আমার বলা পাই, খা 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 খা, এই হ্যালো কেডা, আমি জলিল। ও জলিল, হ্যাঁ কি হয়েছে ক? না শুনলাম যে তুই নাকি আজকে ওই ছাগলের লাগে ঘুমাও। হ্যাঁ কি, এই আমি ছাগল লো ঘুমাই তোরে কে কইছে? কেডার কইবে এ বেডা, ওই গ্রামে আজাইরে কথা আকাতা কুকতা কেডা ছড়ায়, কারা ছড়ায়, কারা মানুষের ভালো দেখতে পারে না, সুজন্য আর আব পাইছি সবাই রে কই বেড়াইতেছে, ওর পোলামাই অনা তো হেলে কে ছাগল পালে।
ছাগলের যে যোগ্যতা সেই যোগ্যতা জাফরের নাই কি এত বড় কথা কইছে তুই আর কই কি বেটা ওন তোর একটা কথা বলি তুই রাত্রিরে ওই ছাগলের লগে ঘুমাইস না বউর লগে ঘুমা বললকে মারামারি কাটাকাটি কোপাকপি ঝগড়াঝাটি যাই কর না কেন রাত্রিরে বললকে ঘুমাবি হইছে হইছে তোরা এত সবক দিতে হবে না এই তুই কি তোর আলগাছুল পাইছস না এখনো পাই নাই ও চিন্তা করিস না শুনো যে আমগো বাড়ি পাশে পুষ্করি আছে না পুষ্করিতে মেলা কচুরি বানা আছে এই কচুরি বানা তুইলা তারপরে যে নিজে সোফা আছে না সোফাটা রোদে শুকামু তারপরে যে গাব গাছের আঠা আছে আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিমু দেখবি তোর আলগাছুল হয়ে গেছে এই ছাগল এই তোর দ্বারা মুই বুদ্ধি চাইছি মোর মাথায় কচুরি বানা দিমু না কি তুমি হেঁটে তোর জিগাইছি বাড়াই দেখ ফোন রাখো না তামসাটা দেখছো সেই সুর লইয়ে পাশিলাম কত কথা হন তৈবে কি করবো আর কি কয় কি কই বাবা ওই ছাগলের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার নাই কথা তো খারাপ কয় নাই ওই কি করি তুই হ্যাঁ এই যে দেখেন সামনে কোন মায়া পোলা আছে ছাগল লগে ঘুমাইস না বউর লগে ঘুমা বললকে মারামারি কাটাকাটি কোপাকপি ঝগড়াঝাটি যাই কর না কেন রাত্রিরে বললকে ঘুমাবি হইছে হইছে তোরা এত সবক দিতে হবে না এই তুই কি তোর আলগাছুল পাইছস না এখনো পাই নাই ও চিন্তা করিস না শুনো যে আমগো বাড়ি পাশে পুষ্করি আছে না পুষ্করিতে মেলা কচুরি বানা আছে এই কচুরি বানা তুইলা তারপরে যে নিজে সোফা আছে না সোফাটা রোদে শুকামু তারপরে যে গাব গাছের আঠা আছে আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিমু দেখবি তোর আলগাছুল হয়ে গেছে এই ছাগল এই তোর দ্বারা মুই বুদ্ধি চাইছি মোর মাথায় কচুরি বানা দিমু না কি তুমি হেঁটে তোর জিগাইছি বাড়াই দেখ ফোন রাখো না তামসাটা দেখছো সেই সুর লইয়ে পাশিলাম কত কথা হন তৈবে কি করবো আর কি কয় কি কই বাবা ওই ছাগলের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার নাই জানিস রূপা সুজনের মা আমার বাবা মার লোকে কি খারাপ ব্যবহারটা করছে লিটারালি তাদের অপমান করছে আমি এই অপমান কোনোভাবে সহ্য করে নিতে পারবো না আমি কিন্তু এর প্রতিশোধ নিব নিব নিবই আরে প্রতিশোধ নিতে হলে তোর সুজনের বিয়া করণ লাগবে কস কি হ্যাঁ তুই যদি সুজনের বিয়া করতে পারিস তাহলে প্রতিশোধটা নিতে পারবি কেমনে জানো বিয়ার পরে সুজনদের খালি তোর বাপ মার বাড়ি রাখবি তাহলে সুজনের মাই দেখে একেবারে জল্লা পুরো শেষ হয়ে যাবো গা আপনাদের খুঁজতেছিলাম একটা খবর দেওয়ার জন্য আপনার বাপে আমার বাড়িতে গেছিল সে তো আপনার 24 ঘন্টার মধ্যে বিয়ে বাড়ি দিতে চায় জানেন আপনি কিছু এবং শুধু বিয়ে না সে 5-5টা গরু খাওয়াইয়া নাকি মানুষটা দেখাইতে চায় যে আমার মায়ের বিয়া কেমনে আমি দেব তখন তারা আমি বলছে দেখেন চাচা আপনি এই যে এখন যে পরিস্থিতি সারা পৃথিবীর জুড়ে করোনা চলতেছে এর ভিতরে মনে হয় না আপনি আপনার মায়েরকে 24 ঘন্টার মধ্যে বিয়ে দিতে পারবেন ছেলে পাবেন কিনা সন্দেহ আর যদি লোকজন জমা করেন তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে পুলিশ টুলিশ করতে পারবে তখন সে একটু বিব্রত হয়ে গেছে এখন তখন আমি তার একটা বুদ্ধি দিয়েছি একটা ছেলে অবশ্য 24 ঘন্টার ঘোষণায় আপনি পায়ে যেতে পারেন জামাই হিসাবে সে হচ্ছে আমাদের পরিচিত সবার প্রিয় আমাদের জলিল ভাই এবং জলিল ভাইয়ের সাথে আপনার মেয়ের খুব মানাবে সব কিছু মিলিয়ে মানাবে একটা সমস্যা অবশ্য আছে জলিল ভাইয়ের মাথায় চুল নাই এটা কোনো ব্যাপার না এই পৃথিবীতে যত টাকাওয়ালা মানুষ আছে সবার কিন্তু টাকায় ভরা কথায় আছে এই চুল যায় টাকা আসে চুল যায় টাকা আসে তো
তরকারির ব্যবসা করবেন তো আমি চিন্তা করতেছি আপনি অবশ্য খারাপ অপশন না। দুলা ভাই রাজি হয়ে যান। না রাজি হওয়া কোনো সমস্যা না, অবশ্যই মানে আমি অবশ্যই তরকারির ব্যবসা করব এই হিসাব করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসছে, বিভিন্ন মেয়েরা নকটক করছে, এখন সব কিছু মিলে এখন অপশন এখন মেলা আর কি, দেখি যদি অপশনের সাথে অপশন ম্যাচ খায় তাহলে আগাইতেও পারি, ডিপেন্ডস। কাঁঠাল পাতা খাইতেছস খুব মজা করিয়া, এইরকম মজা করিয়া আমি খাইছিলাম আমিত্তি, মুখের মধ্যে এখনো সেই স্বাদটা লাগে রয়েছে। রাত দিন 24 ঘন্টা চেয়ারম্যানের সাথে থাকবে, হ্যাঁ আর তোমার দেখা যায় বয়াতি মনে হয় যে গান গাও তো তারা বাজাই, আর কত করে কইলাম যে চুলগুলারে ছাটট চুলগুলারে কাটো তাহলে একটা মানুষের মতো দেখা যাবে, তোমার সেলুন তো সব বন্ধ হইছে জাফর না হ্যাঁ জাফরই তো, এই জাফর সেলুন সব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভিখারা তোর সাথে জরুরি কথা আছে নাইতেছি। তুমি নাকি তোমার বউর সাথে খারাপ ব্যবহার করো, বউরে নাকি চর থাপর দাও মানে মারধর করো, ঘটনা কি সত্য? না না না, কে কইছে সব কথা, একদম ডাহা মিথ্যা কথা। শুনেন শ্যামন সাহেব, আমার নামে কেউ মিথ্যা অপবাদ রটাইছে, হ্যাঁ বুঝছেন, আপনি আপনি এটা ভুল শুনছেন। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার বড় দিকে দেখেন। এই সন্টুর মা, এই সন্টুর মা, আরে এদিকে আও তাড়াতাড়ি। এই হ্যাঁ আর তো পোলামেয়া নাই এই সন্টুরে পাইলে কোনে। ও ওই যে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই শুনো, এই চেয়ারম্যান সাহেব কি কয়, আমি নাকি তোমার গায়ে হাত তুলি? হ্যাঁ এই আমি কি তোমার গায়ে কোনদিন হাত তুলছি? হ্যাঁ না চেয়ারম্যান সাহেব, আমার গায়ে তো হাত তোলে না, আমগো তো অনেক ভালো সম্পর্ক, ওই একটু টেনশনে আছে। ওই যে সামনে তো কুরবানি, গরু ছাগল কেমন বেচা কিনা হয় এগুলি একটু টেনশনে থাকে, এই লেগে খালি একটু সিলে সিলি করে কথা কয়, আমার মারে না মারে না। হাই তুমি কি আমার মারো না? দেখছেন আপনার সামনে একদম প্রমাণ করে দিলাম। শুনেন চেয়ারম্যান সাহেব, আমি জানি তো কে আমার নামে এই সমস্ত মিথ্যা অপবাদ ছড়াইছে, ওই যে সুজনের আব্বাস। আরে সুজনের তো কোনো কাম কাজ নাই বুঝছেন না, বাপ দাদা জমি আছে এগুলো বেছে বেছে খায় আর মানুষের নামে অপবাদ রটায়, হে আমার নামে এগুলো ছড়াইছে, এই সমস্ত বদনাম রটাইছে বুঝছেন। শোনো কথাবার্তা খালি মাইনছেই ছড়ায় না, কথা বুঝছ, যে গাছের লতা পাতা আছে না লতা পাতারও কান আছে, আর বউরে যে মারে কাক পক্ষী আগে দেখে আগে শুনে, এটা মাথায় রেখে চলাফেরা করো, চল চল গেলাম। ওয়ালাইকুম আসসালাম। কেডা কইছি কথা তুই? আমি কিছু কই নাই। তুই কিছু কস নাই বিশ্বাস করেন? আরাম দাদি।
শুনেন আসসালামু আলাইকুম আপনার মেয়ে তো আমার বিয়ে করতে চায় জি আপনার ছেলে আপনার অসম্ভব আমার পোলা বাদাম মাইতে পারে কিন্তু বেহায়া না অবশ্যই বেহায়া বেহায়া না হলে তোমার মা আমার এত সুন্দর মাইয়া ডরে নিয়া বাজে কথা বলতে পারে অবশ্যই পারে আপনার ছেলে তরকারির ব্যবসা কইরা আমারে বিয়া করতে চাইছে আমি তাকে বলেছি আমিও বিয়ে করব আমি অবশ্য বলছি যে ভাইবা দেখি বিয়ে করার তো মেলা প্রস্তাব পেয়ে গেছি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম মেলা লোকে আমারে মনে করেন যে প্রস্তাব দিছে প্রস্তাব দিলেই রাজি হব চেয়ারম্যানের মাইয়ার বিয়া এত সহজ না এই শুন তোর মতন মাইয়া রাস্তাঘাটে বহুত ঘুরে দরকার পড়লে সেন থেকে একটা তুলে নিয়ে আসবো কি রাস্তাঘাটে ঘুরে অবশ্যই ঘুরে শুধু মানুষ না গরু ছাগলও ঘুরে গরু ছাগল কি কি কইলি তুই আমি গরু ছাগল ইয়েস গরু ছাগল কি আমি গরু না তুই একটা রাম ছাগল তোর মায়ের ছাগল তোর বাপের ছাগল তোর শব্দ গোষ্ঠী ছাগল তোর সবগুলি হইলি ছাগল 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 বাজারে বিক্রিও কইরা দিছে নইলে খায় লাইছে কান লাগছে তোকে কি দুজনের মানে ছাগল যে চুরি হয়েছে মানে কারো সন্দেহ করো যে ও চুরি করতে পারে এরকম কেউ আছে সন্দেহ হয় নাম কেরা 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 কো নাম কি ওই যে আব্বা চাছে না আব্বা চার সুজন না এই দূরে তো বাদেন না এগো কোনো কাম নাই চুরি করলে এই দুটাই করতে পারে তানির বাপ কথাটা ঠিকই কইছে সুজন এই কামরা করতে পারে হ্যাঁ তো একটা বাদেন না তাই চুপ করা চুপ করা শুন তোর ছাগল একটা না দুইটা না চারটা ছাগল দেখে চুরি যদি হয়েই থাকে সুজন যদি নিয়েই থাকে ওটারে কাটেও নাই জবাও করে নাই বেচেও নাই ঠিক আছে ও কোথাও লুকিয়ে রেখে দিছে এখন তোরা দুজনে কান্দাকাটি বন্ধ কর বাইর যা কাল সকাল আসিস আমি সুজনের কাছে যাব যদি নিয়া থাকে সুজন দিয়ে দিব আমরা যাব আমার ছাগল না নেই বাদুম না তোর না কান্দা বন্ধ করব কিছু আই কান্দা বন্ধ করো বন্ধ করো যা বাই যা কালকে আবি কাল সকালে সুজনের কাছে যাব আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমরা আসসালামু আলাইকুম স্যার বলিরা চলো তুমি আই আই শোনা আর এই অত এলাকার চেয়ারম্যান আমি আমি যখন বাইরে বাইরে যাই মানুষ আইতে যাইতে সালাম দেয় ইজ্জত করে সম্মান করে হ্যাঁ দুইজন মানুষ আইছে এক অভিযোগ নিয়ে তাকে অভিযোগ শুনতেছি তার মধ্যে তুমি বুড়ুর করে হামদাই যায় এলাকা এটা কি ঠিক হ্যাঁ হইছে আপনারা তো সবুক দেওয়া লাগবো না আপনি কেমনে চেয়ারম্যান হন সেটা আমি খুব ভালো করেই জানি এই মির্কি ব্যারামের মতো কথাবার্তা কইনা করতাম তক
কি দুজনের মানে ছাগল যে চুরি হয়েছে মানে কারো সন্দেহ করো যে ও চুরি করতে পারে এরকম কেউ আছে ও সরমান সাহেব সন্দেহ হয় নাম কেরা 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 কো নাম কি ওই যে আব্বাচা আছে না আব্বাচা আর সুজন না এ দূরে তো বাদেন না এগো কোনো কাম নাই চুরি করলে এই দুটাই করতে পারে তানির বাপ কথাটা ঠিকই কইছে সুজন এই কামরা করতে পারে হ্যাঁ তো একটা বাদেন না ভাই চুপ করো চুপ করো হুন হ্যাঁ তোর ছাগল একটা না দুইটা না চারটা ছাগল দেখ গিয়া চুরি যদি হয়েই থাকে সুজন যদি নিয়েই থাকে ওরা কাটেও নাই জবাও করে নাই বেচেও নাই ঠিক আছে ও কোথাও লুকিয়ে রেখে দিছে এখন তোরা দুজনে কান্দাকাটি বন্ধ কর বাইর যা কাল সকাল আসিস আমি সুজনের কাছে বাইর যামু যদি নিয়ে থাকে সুজন দিয়ে দিব তোর না কান্দা বন্ধ করবো গেছি ভাই কান্দা বন্ধ করো বন্ধ করো যা বাইর যা কালকে আসি কাল সকালে সুজনের কাছে যাও ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার আনতে বুঝলাম একটা ছাগল তুমি লই আইছো চারটা ছাগল তোমার তো একটা ছাগল ধরে জব করিয়া মাংসটা রাখিয়া চামড়া আর মাথাটা সুজনের বাড়ি ফিরিয়া দিচ্ছি ভাই তাইলে কি আমি ওখানে যাবো ও সারাদিন দৌড় দৌড় করছে না হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে মনে জ্বর উঠবো আচ্ছা ভাই আমি আসি ভাই আরেকটা কথা এইগুলি রেখে একলগে রাখবেন না আলাদা আলাদা রাখবেন আরে বলো আলাদা রাখলে শব্দ বেশি হইবে না কোনটা মা কোনটা হেডার সাও এটা বড় বুঝুন কাম নেই ওই সাও যদি মায়ের খোঁজে না না করিয়া শব্দ বেশি হইবে না বড় আচ্ছা তুমি সাক্ষী মানো না আরে ওর ছাগল একটা না তো একটা দুইটা তিনটা চারটা ছাগল চুরি করে কনে নিয়ে হামলায় রাখছো লুকায় রাখছো কও ও আদ্যে নিয়ে যাবেন কেউ জানবো না কাক পক্ষী উঠে পাইবো না দেন চাষা আপনার সম্মান করি আপনি মুরব্বী মানুষ আপনি আমার বাড়িতে এসেছেন পায়ের লাগে কথা কইতেছেন আমি আসি এনে আপনি কথা নেই কথা নেই আপনি আমাকে ছাগল চোর বানাইয়া মানে আমি ছাগল চুরি করবো এই এইগুলো আমি আমি গ্রামে ছাগল চুরি করতে পারি এটা আপনি মনে হইলে পারে আপনার আমি বুঝলাম না স্যার মনে হইলো যে গাছ থেকে ঠাস করে পড়ে গেল আরে তোমারে ভালো জানি দিকে তো তোমার বাড়িতে আইছি কেউ জানবো না খালি কইয়া দাও কনে রাখছো মা আমি আসতে খারাপ না কদি আমি আমরা ছাগল চুরি করতে গেলে ও ছাগল চুরি করতে গেলে কিললে ও ছাগল চুরি করবো কারণটা কি আপনার আপনার কি কোনো মনে হলো যে আমার পোলা ছাগল চুরি করতে পারে আমার কি জায়গা সম্পত্তি গরু ছাগল কম আছে নাকি আপনি কেমনে কইলেন এই কথাটা আমি বুঝলাম না কিছু আমার তো ধারণা অন্য কোনো কাহিনী আছে আমার তো মনে হইতেছে
আরে বৌজামাই বুঝছমা বৌজামাই কিন্তু সুখে শান্তিতে নাই আর রাত দিন রাত ধরে জগরাজ বিষাদ হাবি যাবি মারামারি করে চলতেই আছে মারধরের কথা তো আমি শুনছি অনেক আরে গ্রামে কি না জানেন আরে বৌজামাই যে মারামারি করে আমার তো মনে হচ্ছে বৌজামাইর ভাষণের লাগা মনে করো যে তার নিজের কোনো লোকজন ফিট কইরা এই সাইডটা এই ছাগল যদি চুরি হয়ে থাকে তাহলে এই চুরি করাইছে আরে ভাইজান আপনি কি কইতাছেন আমার ছাগল আমি কি লিগা চুরি করব একদমই ঠিক কথা কইছে তোমার ছাগল তুমি কেন চুরি করবা আরে বউরা স্বামীর ফাঁসানোর লাগা কত রকমের কাণ্ড করে এই ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি আমরা জানি না মনে করি হ্যাঁ আর আব্বাই স্যার কিন্তু শুনছে আব্বাই স্যার এই কাল কেন বসছো দিন আর বউরে বলে ধুপপুর দাপুর করে ফিটাইছে নিজের চোখে দেখছে আব্বাই স্যার এবং মারতে মারতে করে ফেটা ফেটা করে রয়েছে এই খবর তো আমার কানে এসে শোনেন চাচা কাহিনী হচ্ছে এরাই করছে এরা কইরা এরা এরা মনে করো কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কারো প্ররোচনায় আমার ও ফ্যামিলির দাবানোর লেগা আমারে অসম্মান করার লেগা এসব ফোন দিয়ে করে আসছে আর আপনি বিশ্বাস করে লগে লগে শ্বাস ঠাস করতে হইল এই এই তোর পাইতে যায় একদিন আমি তোকে দুজনের বিচার সালিশ করে থেয়েছি একই আইছে মিল মিস করে থাকিস আমার মাথায় তো এটা আসিলই না ঠিকই তো আমিও তো ছোটবেলা শুনছি যে জামাইরে ফাঁসিবার লেগে বউ বহুত কিছু করে হালায় তুই দেখগা আমি শিওর হয় তোর সম্বন্ধী নাইলে তোর শ্বশুর নাইলে তোর সাল্লা নাইলে কাউরে ফিটিং দিয়া তোর বউ চুরি করে মানে তোরে সাহায্যা করবার লেগে এই কাম করছে তোর বউ চুর তোর বউ চুরি করছে ছাগল তার জিজ্ঞেস তোর কনে রাখছে কোন জায়গায় রাখছে নাকি বাগা দিয়ে খেয়া ফেলাইছে নাকি টাকা পয়সা হালাহ মন্দির হসুরে দিয়ে দিছে জিজ্ঞেস চুপ কর হারাম নদী একটা কথা কবি না তুই আমারও সাহায্যা করার জন্য আমার ছাগল চুরি করছে আচ্ছা আপনি কেমন ধরে চেয়ারম্যান আপনি আপনার বউর কথা মতন সবসময় চলেন আপনি বউর কথা শুনে আজকে আমার কোলার বিচার করতে আপনি আমার বাড়িতে এসেছেন কেন আমাকে কি ফকিন্নি বলে মনে হয় আমার জায়গা সম্পত্তি গরু ছাগল কি কম আছে নাকি আমার পোলার যাবো একটা ছাগল চুরি করতে আপনার কেমনে মনে হয়েছে কথাটা অনুমা আমার কথা কই তোমার আমি কথা কই দোষ আসলে চাচার না দোষ আসলে চাচার নিয়তি চাচা তো মাইল কিসমের হয়ে পড়ে গেছে তো বউর কথা যে সব স্যার মানে চলে এখন দশা কি হয় জানো কি হবে বাবু মানে পরবর্তীতে যত বার স্যার মানে হারায় প্রত্যেকবার মনে কোনো না কোনো ভাবে হারায় উচ্চ হারানোর পরে এরপরে উপায়ন্ত না পারে মানুষের মনে করো যে বুদ্ধি বুদ্ধি নিয়ে আবার মেম্বারে দেখা নেয় মেম্বারে দেখানোর পরে যা মানুষ ধূপ দেয় মনে করো যে তখন হয়ে যে হাতে কুতি লইয়া রাস্তা রাস্তায় ঘুরতে পারে আরে একটু পয়েন না কাটাল ছিল গাছ পাকা কাটা কয়েকটা কোষ খাই গেলে ভালো হতো না আপনি ছাগল নিয়ে আপনি বাজারে যান আমি আপনি ছাগল নিয়ে বাজারে যেতে পারবো না ভাই আমি বোধ হয় পারবো না ভুল আমার শরীর জ্বরে জ্বরে পুড়ে যাইতেছে কাশি শৈল ব্যথা আমার মনে হয় ভাই করোনা হয়েছে গো ভাই কও কি তুই ভাই আমি রাখি ভাই ওরে আল্লাহ রে ও মা গো হাতি ফোনটা কাটিয়ে দিলে হ্যাঁ কি হ্যাঁ বলে করোনা হয়েছে মুদিওয়ালাকে কাল হ্যান্ডশেক করছিলাম আরে আল্লাহ কোলাগুলি তো করছিলাম হকি মূর্তি গলাটা ব্যথা ব্যথা করতে আছে হ্যাঁ হাত ব্যথা ব্যথা করতে আছে করোনা হয়েছে জোরে গাগো পুড়িয়ে যাইতে আছে চুপকা
गलार मध्य আপনি যদি ভালো চোখ দিয়ে আমার একটু দেখার চেষ্টা করতেন তাহলে না কইতাম আপনি একজন ভালো চেয়ারম্যান আপনি ভালো কাম করেন অনেক সুন্দর সুন্দর কাজ করেন করেন তো না খালি মানুষের আংলাংলি করেন আংলাংলি করুম না কি করুম ক তোর মতো মানুষের তো আংলাংলি করে রাখন লাগে আমার মতো মানুষের আংলাংলি করে না হল লাগে না আপনার মতো চেয়ারম্যান গো উল্টা পাল্টা কথা মানুষের নামে ছড়ান ভালো লোক চিনেন না খারাপ লোক চিনেন না খারাপ লোক ওর সঙ্গে মিটিং করেন ভালো লোক তো চিন্তা বলুক সমস্যা হয় আর কেল লেগাইছস ক কাল্লে গাইছি শুনেন আপনি যেটা অপবাদ দিছেন মানুষের কাছে ছড়াইছেন আমি নাকি ছাগল চুরি করছি আব্বাস চাল্লা গলিয়া এইসব কথা আপনি আর কইতে পারবেন না বুঝছেন তার মানে আমি বুঝে হালাইছি বুঝছ নাই ছাগল চুরি করবার কে ঝামেলা হইছে এই ঝামেলা হইছে সামাল দিবেন না জি না এখানে তো আপনি পলিটিক্সে ভুল আছে হ্যাঁ তিন তিন দিন স্যার মনে হইছেন বড় বড় কথা কন অঙ্কে ভুল করে ফেলাইছেন শুনেন আপনি আপনি ভাবছেন যে ছাগল চুরি আমি করছি এই দোষ দিয়ে আর পার হইতে পারবেন না ছাগল চুর অলরেডি হাতের ভিতরে আটকে পড়ছে ধরা খেয়ে গেছে কেরা এটা কেনা নাম ক ওই ও ওই ও ও কেরা ওই লগিয়া ও খবরদার মুখ সামনে এখন রাখবেন কার আপনি চোর দলকে দিয়েছেন আমি কি চোর আমার ভাই কি চোর আমরা কি চুরি করি হ্যাঁ আপনার ছাগল কে চুরি করছে জানেন জল্লা জল্লা আপনার ছাগল চুরি করছে এমন কাইদ্য নাই চার পায়ে খাড়া রয়েছে আমি কি চোর আমার ভাই কি চোর আমরা কি চুরি করি হ্যাঁ আপনার ছাগল কে চুরি করছে জানেন জল্লা জল্লা আপনার ছাগল চুরি করছে এমন কাইদ্য নাই চার পায়ে খাড়া রয়েছে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দিস আগে ছাগল দিবে পাঁচ আল্লাহ ছাগল বলির
পারে আগে তো মানুষ খায় তোকে কারণে ছড়াইতেও পারে আরে দূর রাখ জানি না আগে সাগর বিদায় লই আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এখন কি হলো কি হলোটা কি আমার মায়েরে সবাই মিলে যে অপমান করলা এখন কি হলো অপমানটার রেজাল্টটা কি দাঁড়াইলো কও অপরাধী কে এখন কও এটা তো মানুষের জীবন এটা তো আবহাওয়ার পূর্বাভাস না যে দেখেই বলে দেওয়া যাবে কখন জলোচ্ছ্বাস হবে কখন খরা হবে কখন বন্যা হবে কখন কি আসবে মানুষের বাস্তব জীবনে তো কখন কি আসবে কেউ আগে থেকে বলতে পারে না তাই না মানুষ তো ভুল করবেই মনে করো আমি একটা ভুল করে ফেলেছি সরি চেষ্টা করেন মোরও দেহ জ্বর আইছে ওর লাগে হাত মিলাইছিলাম কোলা কোলে দিয়েছিলাম তো মোরও মনে হয় করোনা হয়েছে চেয়ারম্যান সাহেব এটা আবার কি শুনাইলি তুই ওই হয় মনে হয় হয়েছে এই পরীক্ষা না করালে তো বুঝতে পারবো না চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন এই ছাগল সাইডটাই আপনি লইয়া যান বাইসে থাকলে ছাগল কামে লাগবে আর বাইসে না থাকলে ছাগল দিয়ে করবো কি কি কইলি তুই কি কইলি আমি আহ হ্যাঁ তোর না বলে জ্বর তোর না বলে ঠান্ডা আকাশ তো তোর করোনা হয়েছে আর পালা তো বললে কিন্তু পরে করোনা হয়েছে মনে হয় আল্লাহ এত এত কাপাই খুবই মানে শেষ করে হারাইতেছে গলা হুকাই যায় গা ওকে কবুল করো মুনাজাত এই দুনিয়ায় যার কি হো নাই খোদা তুমি আছো বান্দা তুলেছে দুহাত গলায় ব্যথা কতক্ষণ আল্লাহ তুমি আমার সহায় হরি আল্লাহ হরি আল্লাহ কি আবার ফোন দিছেন কেন আসলে আপা আপনাকে সরি বলার জন্য ফোনটা দিছি শুনেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই সত্য কোনোদিনও চাপা থাকে না বুঝছেন সব কিছুর জন্য সরি আপা সরি কিসের সরি কার সরি কেমনে সরি নো সরি বাপ রে বাপ সরি গ্যারামে থাকতে পারি ইংলিশ ফুটায় তো সরির আমি গুষ্টি কিলাই হ্যালো আসসালামু আলাইকুম কোন ওই আবুইলা সুরা আছে না আবুইলা আবুইলা সুরা সুরা
और बोले जोर और बोले काश ठंडा लग से आमार 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 मंडे को वेले सर कोरोना हुई से और ये जो तो तारा तारी पारोस और नहीं जा थाना शास्त्र कॉम्प्लेक्स नहीं जा आसा ठीक है से कोता तो शेष नहीं आसा आसा आर किस करते हुए और कैसे जा आज समय बालों के लिए तो शोरी ले हैंड सैनिटाइजेशन तार पर सेवलोन ब्लीचिंग क्लीजिंग ये वाले दिया जाए एवं और इसे पढ़ा भी और उद्दीय पढ़ाई आसा ठीक है से कोता तो शेष हुई से शेष नहीं और उसे जो लिया से ना सात खाली सात मैंने माता माता सुन नायर की कहना बोले और साथ मिश से নৌকায় কাকু ফোন দিছিল শ্যামল কাকু ওই জলিল ভাই আর আবুল ভাই নাকি অসুস্থ তাই আমি যাই যাই আমি আবুল ভাইরে ভ্যানে করে লই যাই আর তুই যা যাইয়া জলিল ভাইরে গড় নৌকা করে লই যাইবে লই যাই ঠিক আছে ফটো লং করে নিমু কি মরতে না না বড় নৌকা লই যাই যাইতে জনগণের প্রতিনিধি হয়ে ঝামেলায় পড়ে গেছি ডাইনে দেহন লাগে বায়ে দেহন লাগে নিচে দেহন লাগলে উপরে দেহন লাগে সামনে দেহন লাগে সবই আমার দেহন লাগে কি কইবে কও হ্যাঁ সবই ঠিক আছে আমরা মনে হয় ভুল মানুষের চোর কইছি চলেন আমরা সুজনের মার কাছে গিয়া সরি বলে আসি বিয়া করছি পর থেকে তোমার কোনো কথাই আমার মনে ধরে নাই এখন যে কথাটা কইছ আমার মনে ধরছে একদম মানে খুব লাক্ষিনী একটা কথা কইছ জামু কেমনে যে লাল টুক টুক একটা শাড়ি বিন্দা রইছ মাইছে কি করব জানো তোমারই বোধহয় বিয়া লাগছে কাপড়টা চেঞ্জ করে আসো যাও হ্যাঁ যাইতেছি তাড়াতাড়ি যাও আমি অপেক্ষা করি মোর জানটা থাকতে থাকতে আর ওই ডাক্তারের দ্বারে যাইয়া পড়তে পারলে হয় আরে আরে কপাল মুই যেন ডাক্তারের দ্বারে যাইতে আরে আল্লাহ বাসা মরে ওরে আল্লাহ কামনা আল্লাহ বুঝি আল্লাহ আল্লাহ পরে বাজা আল্লাহ আরে কেয়াই কামনা হরতে গেলাম আল্লাহ পরে মাফ করিয়া দিও আল্লাহ কোলা পরে মাফ করিয়া দিও অবদান অবদান আরে হারে কি খাইয়া আসিল আল্লাহ জানে তুমি যাই তো শুনো কোন পুরুষ মানুষের বইয়ের গিয়ে হাত তোলা তা ঠিক না বুঝছো যে পুরুষ মানুষরা বইয়ের গিয়ে হাত তোলে এটা একটা ছাগল তাহলে কি Sorry.
আমিও সরি। ওকে মাথায় বাইন্দা গামছা আরে পটল কসুল্লতি কাঁচা মরিচ ভেন্ডি ভুই শাক বাবা কিছু আছে লাগবে তরকারি লাগবে, তরকারি, 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 তরক